হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল অ্যাস্ট্রোলজি কলকাতা। বন্ধুরা, আজকের টপিক হচ্ছে 2020-র বর্ষফল, জেনে নেবো মীন রাশির মানুষদের 2020 সালটা কেমন যাবে না যাবে। তো এর আগে আমি আর একটা জিনিস আপনাদেরকে বলবো, গিয়ে দেখে আসতে আপনাদেরই সুবিধার্থে। কিন্তু জিনিসটা হচ্ছে, আমি স্যাটার্নের ট্রানজিট আর জুপিটারের ট্রানজিট, এই দুটি ট্রানজিট নিয়ে ভিডিও আপলোড করেছি। যদি এখনও না দেখে থাকেন, আমি কার্ডের লিঙ্ক দিয়ে দিচ্ছি, অতি অবশ্যই গিয়ে দেখে নিন, কারণ ভিডিওটি খুব ইম্পর্টেন্ট। আপনাদের জানতে হবে 2020 সালে এই যে স্যাটার্ন এবং জুপিটারের ট্রানজিট কী এফেক্ট ফেলবে আপনাদের লাইফে, আদৌ কি কোনো পরিবর্তন আছে না নেই, কী আছে আপনাদের রাশির, কী ঘটতে চলেছে, এই জিনিসটা কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ, দেখলে কিন্তু আপনাদেরই হেল্প হবে। তাহলে গিয়ে দেখুন এবং আমাকে জানান ভিডিওটি কেমন লাগলো। তাহলে চলুন শুরু করি, মীন রাশির 2020 সাল কেমন যাবে না যাবে। ফার্স্টে যেটা দিয়ে শুরু করবো সেটা হচ্ছে জব। জবের জন্য মীন রাশির মানুষদের খুবই খুবই ভালো সময় আমি বলবো, কারণ 2018 সাল 2019 সাল এই দুটি সালে মীন রাশির মানুষরা জবের জন্য কিন্তু অনেক প্রবলেম ফেস করেছে। যারা সরকারি চাকরির জন্য অনেক দিন ধরে চেষ্টা করছিলেন, যদি বার্থ চার্ট মিনিমাম পারমিট করে তাহলে কিন্তু 2020 সালে আপনাদের সরকারি চাকরির যোগ অতি উত্তম বলা যেতে পারে। যারা প্রাইভেট ফার্মে জবের জন্য অনেক দিন ধরে সার্চ করছিলেন, মনের মতো জব পাচ্ছিলেন না, তাদের জন্য সময়টা ভীষণ মাত্রায় ভালো। মোটামুটি ফেব্রুয়ারি মাসের পর থেকে আপনারা পজিটিভ দেখতে পাবেন জবের জায়গাটা। এই সমস্ত কিছু যেগুলো আমি বলছি, ফেব্রুয়ারি মাসের পর থেকে কিন্তু এগুলো প্রযোজ্য হবে, তার আগে কিন্তু যেমন চলছে সেরকমই থাকবে। যাদের অফিসে অ্যাটমসফিয়ার ঠিক ছিল না, অফিসে বস বা কলিগস এদের সাথে প্রবলেম অ্যারাইজ করছিল, তাদের কিন্তু এই প্রবলেমগুলো কেটে যাবে। অনেকের কাজ নিয়ে কোনো প্রবলেম অ্যারাইজ করছিল, কাজে মন নেই বা কাজটা ঠিকঠাক পারছে না, এরকম কমপ্লেন আসছিল, তাদের জন্য সময়টা কিন্তু ভীষণ মাত্রায় ভালো। কোন কোন পেশাটা এই সময় ভালো যাবে, যারা ধরুন টেকনিক্যাল কোনো কাজ করেন তাদের জন্য ভালো, যারা গভর্নমেন্ট সার্ভিস করেন তাদের জন্য ভালো, যারা ধরুন ব্যাংক রিলেটেড কোনো জব করেন তাদের জন্য ভালো, যারা টিচার আছেন তাদের জন্য ভালো, যারা অ্যাডভোকেট আছেন, যারা ডক্টর আছেন তাদের জন্য সময়টা কিন্তু ভীষণ মাত্রায় ভালো যাবে। এবারে আরেকটি কথা বলবো, যাদের বার্থ চার্টে গুরুচণ্ডাল দোষ আছে তাদের কিন্তু প্রবলেম অ্যাজ ইউজুয়াল থাকছে। যেমন ধরুন তাদের কিন্তু এই জিনিসগুলো ঠিক অপোজিট হবে, মনের মতো জবের পরিবেশ হচ্ছে না, বা অফিসে কলিগদের সাথে প্রবলেম হচ্ছে, বা বসের সাথে প্রবলেম হচ্ছে, চাকরি অনেক মানে সার্চ করতেই থাকছে ঠিকঠাক হচ্ছে না। ঠিক অপোজিট, যাদের বার্থ চার্টে গুরুচণ্ডাল দোষ আছে তারাও কিন্তু 2020 সালে এইভাবে সাফার করবে, তবে সেটা সেপ্টেম্বর পর্যন্ত, সেপ্টেম্বরের পর থেকে অতটাও রেজাল্টটা খারাপ হবে না, সেপ্টেম্বরের পর থেকে রেজাল্টটা হালকা হালকা আপনারা ঠিক হচ্ছে উপলব্ধি করতে পারবেন, কিন্তু তার আগে অ্যাজ ইউজুয়াল প্রবলেম কিন্তু থাকছে। যারা বাইরে জব করেন বা বাইরে যেতে চাইছেন তাদের জন্য সময়টা ভালো, যারা বাইরে জব করেন তারা জবের অনেক ইম্প্রুভ দেখতে পাবেন, তারা তাদের জন্য জবের পরিবেশটা আগের থেকে অনেক বেটার, জবের জায়গায় নিজে কোনো একটা সাকসেস পাবেন, নিজের কেরিয়ারে অনেক উন্নতি আছে, এগুলো যারা বাইরে জব করেন তারা দেখতে পাবেন। বা ধরুন যারা জবের জন্য বাইরে যেতে চাইছেন তাদের জন্য সময়টা ভালো, অনেক দিন ধরে ট্রাই করছিলেন হচ্ছিল না, তাদের জন্য সময়টা কিন্তু ভীষণ মাত্রায় ভালো। বা যারা ধরুন বাইরে আছেন তারা ফিরতে চাইছেন, হোমল্যান্ডের কাছাকাছি কোথাও ফিরতে চাইছেন, তাদের জন্য সময়টা কিন্তু ভালো। বা ধরুন যারা চাইছেন কি আমি এই জবটার মধ্যে অনেকদিন আছি, এবার জবটা ছেড়ে দিয়ে কিছু বিজনেস করব, তাদের জন্য সময়টা কিন্তু ভীষণ মাত্রায় ভালো। মোটামুটি মীন রাশির মানুষদের 2020 সালে জবের স্ট্যাটাসটা খুব ভালোই বলা যেতে পারে, কোনো সমস্যা নেই, তবে সমস্যা তাদের যাদের গুরুচণ্ডাল দোষ আছে, নাহলে আদারওয়াইজ সবার মোটামুটি ঠিকঠাক চলবে। কিছু কিছু সময় প্রবলেম অ্যারাইজ করবে দেখবেন, জানুয়ারি মাস 2020-র শুরুতে জানুয়ারি মাসে একটু প্রবলেম পাচ্ছেন, জুন মাসের দিকে একটু প্রবলেম পাচ্ছেন, অনেক সময় এই প্রবলেমগুলো ফেস করবে, যখনই কিছু
প্ল্যানেটের পজিশন চেঞ্জ হয় তখন ওই প্রবলেমগুলো আসে। ডোন্ট ওয়ারি, টেনশন করার কিছু নেই। মাঝের সাথে যেগুলো হয় আমি ওরকম কিছু যখনই চেঞ্জেস আসবে সেরকম নিয়ে আমি ভিডিও আপ করব, দেখে নেবেন, দেখে নিলে বুঝে যাবেন। আর যদি মনে হয় কি যে আমি যদি মনে করি যে হ্যাঁ এটা বিশাল কিছু বড়, এটার জন্য কোনো রেমেডি করা উচিত, ডেফিনেটলি করে দেবো। আমি সবসময় কিন্তু রেমেডি করি না, কারণ সব জিনিসের রেমেডির কিন্তু প্রয়োজন হয় না, এটা আমি পার্সোনালি ফিল করি। তাহলে চলুন জেনে নিই যে আপনাদের বিজনেস কেমন যাবে। মীন রাশির মানুষদের জন্য বিজনেসও কিন্তু খুব ভালো, বিজনেসের আগের থেকে প্রচুর ভালো গ্রোথ দেখতে পাবেন। বিজনেসে কাস্টমারের সাথে রিলেশন ভালো হবে, যারা পার্টনারশিপে বিজনেস করতে চাইছেন তাদের জন্য ভালো হবে, যারা নতুন বিজনেস করতে চাইছেন তাদের জন্য কিন্তু ভীষণ মাত্রায় ভালো হবে। যারা অনেকদিন ধরে চাইছিলেন বিজনেস পারপাসে লোনের জন্য, তাদের জন্য সময়টা কিন্তু খুব ভালো, আপনারা কিন্তু এই সময় লোন খুব ভালোভাবে পেয়ে যাবেন। কী কী বিজনেস ভালো যাবে, ফার্স্টে যে কথাটা বলবো, যারা কোনো ইনস্টিটিউট চালান বা যাদের কোনো এডুকেশান নিয়ে বিজনেস আছে তাদের বিজনেস কিন্তু ভীষণ মাত্রায় ভালো যাবে। যারা কোনো কসমেটিক্স জিনিস নিয়ে বিজনেস করেন তাদের বিজনেস ভালো যাবে। যারা অ্যাডভোকেট আছেন সেই সব প্রফেশন ভালো যাবে। গোল্ডের জিনিস খুব ভালো যাবে, ফুড প্রোডাক্ট খুব ভালো যাবে, আর্ট, মিডিয়া, ফিল্ম এগুলো নিয়ে যারা বিজনেস করেন সেই সব বিজনেসও কিন্তু ভীষণ মাত্রায় ভালো রেজাল্ট আপনারা দেখতে পাবেন। বিজনেস খুব চাঙ্গা, ডোন্ট ওয়ারি, খুব ভালোভাবে বিজনেসটাকে চালান, দেখবেন বিজনেস আগের থেকে অনেক অনেক বেটার রেজাল্ট পাচ্ছেন। তবে যাদের বাচ্চাটা গুরুচণ্ডাল দোষ আছে তারা একটু প্রবলেম ফেস করবেন, তাদের কোথাও গিয়ে একটু বাধা বিপত্তির মধ্যে দিয়েও কিন্তু বিজনেসগুলো চালাতে হবে, তবে চলবে, খুব একটা ভালো রেজাল্ট না পেলেও চলবে। এবার জানবো এডুকেশান কেমন। স্কুল এডুকেশান কিন্তু খুব ভালো রেজাল্ট পাবেন, হায়ার এডুকেশান ভালো। যারা বাইরে গিয়ে পড়াশোনা করতে চাইছেন তাদের জন্য রেজাল্ট খুব ভালো বলবো। ভালোভাবে যে প্ল্যান প্রোগ্রামিং করে আছেন এতদিন ধরে সেগুলো ভালো রেজাল্ট পাবে। তবে কোনো জায়গায় অ্যাডমিশান নেওয়ার জন্য আমি বলবো একটু দেখে শুনে অ্যাডমিশান নিন, এগুলো খুব কেয়ারফুলি হ্যান্ডেল করা উচিত মীন রাশির মানুষদের জন্য 2020 সালে। যারা ধরুন গভর্নমেন্ট সার্ভিসের জন্য পড়েন তাদের জন্য সময়টা অতি উত্তম বলা যেতে পারে, খুবই ভালো। বা যারা ভাবছেন পড়াশোনাটা ব্রেক হয়ে গেছে আবার পড়াশোনাটা শুরু করব, তাদের জন্য সময়টা কিন্তু ভালো। মীন রাশির মানুষদের দেখবেন এই বছরে নলেজ কিন্তু প্রচণ্ড বাড়ছে, যে কোনো বিষয়ে খুব নলেজ রাখছে, নলেজের খিদেটা কিন্তু এই সময় এই রাশির মানুষদের ভীষণ পরিমাণ বাড়বে। হায়ার স্টাডির জন্য কিন্তু সময়টা আমি খুব ভালো বলবো, পিএইচডি, এম টেক, এম ফিল্ড যারা জয়েন্ট দেবেন এই বছরে তাদের জন্য সময়টা কিন্তু ভীষণ মাত্রায় ভালো। স্কুল স্টুডেন্টরা কিন্তু অনেকটা ফোকাস হয়ে যাবে নিজের পড়াশোনার ক্ষেত্রে। তাহলে দেখুন জবও ভালো, বিজনেসও ভালো, এডুকেশনও ভালো, মোটামুটি মীন রাশির মানুষদের জন্য 2020 সালটা কিন্তু ভীষণভাবে চাঙ্গা বলা যেতে পারে। এবার জেনে নেব কি আপনাদের দাম্পত্য জীবন কেমন যাবে। এক্ষেত্রে ভালো যাবে, ওভারঅল খারাপ যাবে না, তবে মাঝে মাঝে প্রবলেম হবে, সেটা কোনো থার্ড পার্সনের জন্য আপনাদের লাইফে প্রবলেম অ্যারাইজ করবে, মাঝে মাঝে টুকিটাকি ঝগড়া বিবাদ লেগে থাকবে। তবে মোটামুটি আমি বলবো খুব খারাপও বলবো না, খুব ভালোও বলবো না, মোটামুটিভাবে চলতে হবে, বুঝেছেন তো। মানে বিশাল কিছু আহামরি দাঙ্গা বিবাদ হচ্ছে না, এরকম কোনো সমস্যা নেই, তবে থার্ড পার্সন কোনো বা কোনো ফ্যামিলি মেম্বারের জন্য মাঝে মাঝে একটু অশান্তি বাড়বে, যার জন্য কিন্তু আপনার মন মেজাজ একদম ভালো থাকছে না, থাকবে না এই সময়। আর যারা ধরুন সেকেন্ড টাইম ম্যারেজের কথা ভাবছেন তাদের জন্য সময়টা ভালো। যারা অনেক দিন ধরে ট্রাই করছিলেন ডিভোর্সের জন্য তাদের জন্য সময়টা কিন্তু ভীষণ মাত্রায় ভালো। এবার জানবো বিবাহযোগ কেমন। বিবাহযোগ মোটামুটি ভালো, খারাপ নয়, বিশেষত অ্যারেঞ্জ ম্যারেজ ডেফিনেটলি খুব ভালো, আপনারা চেষ্টা করুন বিবাহযোগ আপনাদের এই বছর কিন্তু ভালো। এবার জানবো প্রেমের যোগ কেমন। প্রেমের যোগ ভালো, খারাপ বলবো না, নতুন প্রেমের যোগাযোগ আছে, প্রেমে কখনো খুব আনন্দ, কখনো আবার দুঃখের মধ্যে থাকবেন, এরকম ব্যাপার থাকছে, কখনো বিশাল খুশির মধ্যে থাকছেন, কখনো কান্নাকাটি করছেন, এরকম পরিবেশ কিন্তু প্রেমের মধ্যে আপনাদের তৈরি হবে। তবে বলবো প্রেমের ক্ষেত্রে কোনো ডিসিশন নিতে যাবেন না বিয়ে পর্যন্ত, এই বছরটা প্রেম বিবাহের জন্য আমি একটুও ভালো বলবো না। নতুন প্রেমকে ঠিকঠাকভাবে হ্যান্ডেল করুন, নাহলে কিন্তু নতুন প্রেম যদি নতুন প্রেম হয়ে থাকে তাহলে কিন্তু সেটা আপনাকে একটু প্রবলেমের মধ্যে ফেলতে পারে। এবার জানবো আপনাদের সন্তান যোগ কেমন। সন্তান যোগ মোটামুটি, খুব একবারে বিশাল ভালো কিছু আমি
বলবো না, তবে আছে, নেই নেইও বলবো না আর বিশাল ভালোও বলবো না, আছে। এবার জানবো আপনাদের হেলথ কেমন যাবে। হেলথের জন্য কিন্তু এটা গুড নিউজ। যারা অনেক দিন ধরে প্রবলেম ফেস করছিলেন কোনো একটা বড় রোগ নিয়ে বা দিনের পর দিন অসুস্থ থাকছিলেন, তাদের জন্য কিন্তু ভালো, তাদের সিচুয়েশান অনেকটা বেটার হয়ে যাবে। তবে বছরের পুরো বছরের একটা বর্ষফল তো, তবে মোটামুটি প্রবলেম আছে, একটু কান, একটু চোখ রিলেটেড, একটু হার্ট রিলেটেড, এরকম ছোটোখাটো প্রবলেম থাকছে। এগুলো বিশাল কিছু না, একটু টেক কেয়ারের মধ্যে থাকলে আমার মনে হয় না এগুলো নিয়ে বিশাল কোনো চিন্তার কিছু থাকে। এবার জেনে নেবো আপনাদের সঞ্চয় কেমন থাকছে, ফিনান্সিয়াল কন্ডিশান কেমন। ফিনান্সিয়াল কন্ডিশান খুব চাঙ্গা। ফিনান্সিয়াল কন্ডিশান আপনারা কোথাও বিনিয়োগ করার কথা ভাবলে নিশ্চিন্তে বিনিয়োগ করুন, বিনিয়োগ কিন্তু আপনাদের খুব ভালো হবে। কোনো রকম ধরুন যারা ভাবছেন প্রভিডেন্ট ফান্ড বা এই ধরনের কিছু, এলআইসি, এইসবে ইনভেস্ট করবেন, তাদের জন্য আমি বলবো ভালো। তবে একটু টার্ম অ্যান্ড কন্ডিশানগুলো চেক করে দেন ইনভেস্ট করুন, সেটা মনে হয় বেশি কমপ্লিট ডিসিশন হবে আমার মনে হয়। এরপরে জেনে নেবো আপনাদের অর্থ ব্যয়টা কীরকম থাকছে। অর্থ আছে, অর্থ হাতে দেখতে পাবেন, অর্থ ভালো সেভিংস হবে, কিন্তু পাশাপাশি একটু ব্যয় হবে, একটু এন্টারটেন এই ধরনের জিনিসের প্রতি আপনাদের অর্থ ব্যয় হয়ে যাবে। শখ পূরণের জিনিস কেনাকাটা এই ধরনের জিনিসের প্রতি আপনাদের কিন্তু একটু ব্যয় অর্থ হতে থাকবে। মীন রাশির মানুষ কিন্তু 2020 সাল ওভারঅল ভালো, খারাপ কিছু নেই, টুকিটাকি আছে, আর এর মিডিলে যদি কোনো চেঞ্জেস আসে আমি ডেফিনেটলি আপনাদের অ্যালার্ট করব, যতটা আমি পারি আপনাদের হেল্প করব। তাহলে বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো আমার কমেন্ট সেকশানে এসে জানাবেন, আর ফার্স্ট টাইম হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন, আর আপনার ফ্রেন্ডস ফ্যামিলির লোকেদের কাছে ভিডিওটি শেয়ার করবেন, যাতে তারাও জেনে গিয়ে তাদেরও হেল্প হয়। তাহলে টাটা, দেখা হবে অন্য ভিডিওতে।